তোমার যার সাথে মনে চায় তুমি বন্ধুত্ব করো, কিন্তু শোনো অবশ্যই তার থেকে তোমাকে পৃথক হতে হবে। তোমার মনে যা চায় আমল করো, কিন্তু শোনো তোমাকে আমলের প্রতিদান দেওয়া হবে। মানুষের সম্মান হচ্ছে, মুমিনের সম্মান হচ্ছে রাত্রি জাগরণ করে সালাত আদায় করা, আর তার মর্যাদা হচ্ছে মানুষ থেকে অমুখাপেক্ষী থাকা, মানুষ থেকে দূরে থাকা, তার সম্পদের প্রতি লোভ না করা। আমাদের প্রতিপালক তিনি দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন কখন? ইন আয়াব কসলসুল্লাহ আখরিল লাইল, যখন রাতের শেষ তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ বাকি থাকে, সেই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই অন্তত দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে যদি আমার জীবনের চাওয়া পাওয়া এটা আমরা পেশ করতে পারি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা দান করবেন, অবশ্যই দিবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله قد عذب عنكم عبية الجاهلية وتعاظمها بآبائها فالناس رجلان رجل بر تقي كريم على الله وفاجر شقي هين على الله فالناس بنو آدم وخلق الله آدم من تراب قال الله تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى
وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير رواه الترمذي بإسناد صحيح সম্মানিত মুসল্লিয়ান একরাম, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে জুমার দিনে সুস্থ শরীরে যথাসময়ে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহর দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, মানবতার মুক্তির দিশারী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে এসেছিলেন মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার জন্য, যে রাসূলের দেখানো পথ অবলম্বন করলে, তার আদর্শ মেনে চললে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি লাভ করা যাবে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে পাশ কাটিয়ে কোনো মানুষ যদি নিজের মতো করে চলতে চায়, অন্য কোনো ইমাম, ওলি, গাউস, কুতুব, অন্য যে কোনো মানুষই হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি কোনো মানুষের মতাদর্শ অনুযায়ী মানুষ চলতে চায়, তাহলে অবশ্যই তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। শ্রোতৃমণ্ডলী, আমরা মানুষ হিসাবে, বিশেষত আমরা মুসলিম হিসাবে পরকালীন জীবনে আমরা কিন্তু সবাই নাজাত চাই, আর এজন্য অত্যন্ত কষ্ট করে প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসের সিয়াম পালন করি। মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ আমরা উপার্জন করি, সেখান থেকে আমরা সাধ্যমতো দান সাদাকা করি, আর সামর্থ্য থাকলে হজও করি। লক্ষ্য আমাদের একটাই, পরকালীন জীবনে নাজাত লাভ করা। তো আল্লাহ রাব্বুল আলামিন পরকালীন জীবনে নাজাত তাদেরকেই দিবেন, মুক্তি তাদেরকেই দিবেন যারা আল্লাহর দেখানো পথে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজেদের সার্বিক জীবন পরিচালনা করতে পারবে, কেবল তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিবেন, মুক্তি দিবেন। শ্রোতৃমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 63 থেকে নিয়ে 66 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি, আর সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সুনানে তিরমিজির 3270 একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর উপর ভিত্তি করেই আমরা আজকে আল্লাহর বান্দাদের কিছু গুণা বলি, এগুলি আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর যত মানুষ আছে, যত জীবজন্তু আছে, সব কিছুই কিন্তু আল্লাহর সৃষ্টি, আমরা সবাই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ তার বান্দাদের আমার বান্দা বলে বা ইবাদুর রহমান বলে তাদেরকেই বুঝিয়েছেন যারা মূলত আল্লাহর প্রিয় বান্দা। দুনিয়াতে যেমন একজন মানুষের যদি 5টা সন্তান থাকে, 5টা ছেলে থাকে, তো তখন মানুষ কিন্তু, সমাজের মানুষ একথা বলে যে আবদুল্লাহ বাপের বেটা। আবদুল্লাহ বাপের বেটা মানে কি আব্দুর রহমান, আব্দুর রহিম, অন্য যারা আছে তারা কি বাপের ছেলে নয়? অবশ্যই ছেলে, কিন্তু এই আবদুল্লাহর মধ্যে বাপের যতগুলি সদ্গুণাবলী থাকা প্রয়োজন সেগুলি আবদুল্লাহর মধ্যে আছে বলেই তাকে বলা হচ্ছে আবদুল্লাহ বাপের বেটা। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণাবলী থাকলে মানুষকে তিনি আমার বান্দা বা রহমানের বান্দা বলে স্বীকৃতি দিয়েছেন, মূলত সেগুলি আজকে আমাদের আলোচনার বিষয়। আল্লাহ বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরযি হাওনা। রহমান, দয়াময়ের বান্দা কেবল তারাই যারা দুনিয়াতে চলে নম্রভাবে,
ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন মূর্খরা অজ্ঞরা তাদেরকে সম্বোধন করে ডাকে তখন তারা বলে সালাম। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাম ওয়া কিয়ামা, আর যারা তাদের প্রতিপালকের জন্য রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায়। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আর যারা বলে যে হে আমাদের প্রতিপালক, আমাদের থেকে তুমি জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই এই জাহান্নামের আযাব অবিরতভাবে আসে, এটা কখনো শেষ হয় না। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই এটা হচ্ছে একটা নিকৃষ্ট আবাসস্থল, একটা নিকৃষ্ট অবস্থান স্থল। ওয়াল্লাযিনা ইযা আনফাকু, আর যারা খরচ করে, লাম ইউসরিফু, তারা সেখানে অপচয় করে না, অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু, কার্পণ্যও করে না, কৃপণতা করে না। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, তাদের অবস্থান এই দুইয়ের মধ্যবর্তী, দান করতে করতে নিঃস্ব হয়ে যায় না, আবার হাতকে গুটিয়েও রাখে না, কোনো কিছুই তার আঙ্গুলের ফাঁক দিয়ে বের হয় না, এমনটা নয়, বরং মধ্যবর্তী অবস্থায় তারা থাকে। আল্লাহ প্রথম যেটা বলেছেন মানুষের গুণাবলী বা আল্লাহর বান্দাদের গুণাবলী হিসাবে, সেটা হচ্ছে ওয়াইজা ওয়াল্লাযিনা ইয়ামশুনা আলাল আরযি হাওনা, যারা দুনিয়াতে নম্রভাবে চলাফেরা করে। সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তামশি ফিল আরযি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরযা ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, দুনিয়াতে দম্ভ ভরে চলো না, তোমার পদভারে তুমি জমিনকে ফাটিয়ে দিতে পারবে না, বিদীর্ণ করতে পারবে না, একে ফেড়ে ফেলতে পারবে না। ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, আর তুমি উচ্চতায় পাহাড়ের চূড়ায় স্পর্শ করতে পারবে না, অত দূর যেতে পারবে না। সুতরাং মানুষ, তুমি জমিনে নম্রভাবে চলো। আজকের আমাদের সমাজের যারা অর্থ বিত্ত বৈভবের মালিক, আজকে আমাদের সমাজে যারা জনবলের মালিক, আজকে আমাদের সমাজে যারা পেশী শক্তির মালিক, তারা ধরাকে সারা জ্ঞান করে। কিছুদিন আগে আমরা দেখছি যে আমাদের দেশের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের মধ্যে একজন বলছেন যে আমাদের দেশে আগত এই করোনাকে আমরা মোকাবেলা করব, জনগণ আপনারা ভয় পাবেন না, মোকাবেলা করব। এগুলি একান্তই অহংকারী কথা। আল্লাহর আযাব যখন এসে যায়, গজব যখন এসে যায়, একে প্রতিহত করার মতো কোনো ক্ষমতা এ পৃথিবীর কোনো শক্তি নাই। এতে পূর্বে আমরা দেখেছি আদ, সামুদ, কওমে নূহ, কওমে সালেহ, বহু জাতি, আমাদের আর কি শক্তি আছে, বহু জাতি, তারা যেমন তাদের শরীর স্বাস্থ্য যেমন বিশাল ছিল, তেমনি তারা পাহাড় কেটে কেটে তাদের ঘর বাড়ি তৈরি করত। সেই শক্তিশালী মানুষগুলিকে আল্লাহ এমনভাবে ধ্বংস করেছেন, আল্লাহ নিজেই বলছেন যে তাদেরকে এমনভাবে তাদের মূলোৎপাটন করে দিলাম মনে হলো যেন এখানে কোনো অধিবাসীই ছিল না। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন কুন ফায়াকুন, হও আর হয়ে যায়। এজন্য স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু করা লাগে না। সুতরাং সেই আল্লাহর বিরুদ্ধে কোনো মানুষ এটা বলতে পারে না যে আমরা মোকাবেলা করব। এই অহংকার আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এটা অবশ্যই পরিহার করতে হবে। বিদায়ের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস
ইন্নাল্লাহ ক্বাদ আযহাবা আনকুম উবিয়াতাল জাহিলিয়া ওয়াত তাআযুমাহ বিআবাইহা। হে মানব সকল, তোমাদের নিকট থেকে, তোমাদের পিতামাতার, তোমাদের মধ্য থেকে যে জাহিলি আত্মম্ভরিত তোমাদের মধ্যে ছিল, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন। আর তোমাদের বংশের, তোমার বাপদাদার যে অহংকার ছিল, বংশগৌরব ছিল, এটাও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। সুতরাং মানুষ দুই ধরনের, রজলুন বাররুন তাকিয়ুন কারিমুন আল্লাহে, এক শ্রেণীর মানুষ হচ্ছে সে পুণ্যবান, আল্লাহ ভীরু, আল্লাহর কাছে সম্মানিত। ওফাজিরুন শাকিয়ুন, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে পাপাচারী, হতভাগ্য, হাইয়ানুন আল্লাহি, আল্লাহর কাছে তার কোনো মূল্য নেই, একেবারেই তুচ্ছ। ফান্নাস বনু আদম ও খালাকাল্লাহু আদম মিন তুরাব, সুতরাং মানুষ আদমের সন্তান, আর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানব সকল, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু, আর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি এজন্য যে যাতে করে তোমরা পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, জেনে রাখো মান আল্লাহর নিকটে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। ইন্নাল্লাহ আলিম খাবির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্বজ্ঞ এবং সব কিছুর খবর রাখেন। মানুষ, তোমরা কোথায় কি করো, কোথায় কি বলো, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি জানেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 3270। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আওসাতে আইয়ামি তাশরিক খতবাতাল বিদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমে তাশরিকের মধ্যবর্তী দিনে তিনি আমাদের সামনে বক্তব্য দিলেন। সেখানে তিনি বললেন, হে মানব সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের পিতাও একজন। লা ফাযলা লিল আরাবি আলাল আজামি ওয়ালা লিল আজামি আলা আরাবি ওয়ালা লিল আহমারা ওয়ালা আসওয়াদা ওয়ালা লিল আসওয়াদা আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। সুতরাং আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নেই, কোনো মর্যাদা নেই, অনারবের উপর আরবের উপরে কোনো মর্যাদা নেই। কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো মর্যাদা নেই, কেবল আল্লাহ ভীতি ছাড়া। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু। তাহলে মর্যাদার মাপকাঠি কেবল আল্লাহ ভীতি অর্জন করা। পৃথিবীতে আমল যার যত ভালো, আমল যার যত বেশি, সেই কিন্তু পরকালীন জীবনে সফল কাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাত্তা বিহি আমালহু লামি ইউসরি বিহি নসাবহু, যার আমল তাকে পিছিয়ে দিয়েছে, বংশমর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। কিন্তু দুনিয়ার মানুষ, আমল যাই থাকুক না কেন, টাকা পয়সা থাকলে, গরম থাকলে, ধরাকে সরা জ্ঞান করে, মানুষকে মানুষই মনে করে না। অথচ দেখেন, আমরা এই মাটির উপর দিয়ে চলি, যে মাটি থেকে আমাদের সৃষ্টি, মাটিকে আমরা কেটে ইট তৈরি করি, আমাদের মনের মতো যা ইচ্ছা তাই করি, কখনো পুকুর করছি, কখনো বিশাল প্রাসাদ আমরা তৈরি করছি,
মাটি কখনো আমাদের প্রতি প্রতিবাদ জানায় না, না আমাকে কেটো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে দেখো তোমরা মাটি থেকে যেহেতু সৃষ্টি, তোমাদের ওই মাটির মতো হওয়া দরকার, নম্র, ভদ্র, শালীন। সব ক্ষেত্রেই মাটি যেমন নীরব থাকে, তোমাদেরকে ওই রকম নিরহংকার হওয়া দরকার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইহুদিদের একটা দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূলকে বলল, আসসালামু আলাইক, হে মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আমরা তো আসসালামু আলাইকুম বলি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, কিন্তু তারা বলছে এসে আসসালামু আলাইক, তোমার ধ্বংস হোক, তোমার মৃত্যু হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনে রাগে ক্ষোভে তিনি বলছেন, আলাইকুমুসসালাম ওয়াল লানাতু, তোমাদের মৃত্যু হোক এবং তোমার উপর তোমাদের উপর আল্লাহর লানত অভিসম্পদ বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, ইন্নাল্লাহ রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। হে আয়েশা শোনো, আল্লাহ নম্র, তিনি নম্রতাকে প্রত্যেকটি ক্ষেত্রে পছন্দ করেন। আয়েশা বললেন, আল্লাহ রাসূল আপনি কি শোনেননি যে তারা কী বলেছে? রাসূল বললেন, হ্যাঁ শুনেছি, কিন্তু আমিও বলেছি ও আলাইকুম, মানে তোমাদের উপর অনুরূপ হোক। অন্য একটি হাদিসে এসেছে, আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আপনি কি শোনেননি যে তারা কী বলেছে? রাসূল তখন বললেন যে আয়েশা তুমি কি শোনো নাই যে আমি কী বলেছি? শোনো, আমার ব্যাপারে তাদের কোনো বদদোয়া কবুল হবে না, কিন্তু তাদের ব্যাপারে আমার দোয়া অবশ্যই কবুল হবে। তাহলে রাসূল এইভাবে নম্রতা, ভদ্রতা তার চরিত্রের ভূষণ ছিল। সহিহ বুখারী 2220 এবং 21 একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে এক গ্রাম্য লোক আসলো, এসে সে পেশাব করতে শুরু করেছে। সাহাবা ইকরাম তাকে ধমক দিলেন, রাসূল বললেন যে থামো, তোমরা তাকে পেশাব করতে দাও। যখন পেশাব করা শেষ হলো, তখন তিনি তাকে বললেন যে দেখো, এই মসজিদ এটা কিন্তু এই পেশাব বা ময়লা আবর্জনা ফেলার জন্য নয়, বরং এই মসজিদটা হচ্ছে সালাত আদায় করার জন্য, আল্লাহর জিকির করার জন্য, এখানে কোরআন তেলাওয়াত করার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালতি পানি নিয়ে আসতে বললেন, তিনি সে পেশাবের উপর পানিটা ঢেলে দিলেন। আল্লাহ রাসূল তো ইচ্ছা করলে বলতে পারতেন, এই বেয়াদব কী করছে, ওকে একটু উত্তম মাধ্যম দিয়ে তাড়িয়ে দাও, মসজিদ থেকে বের করে দাও, রাসূল বলতে পারতেন, কিন্তু তা কিন্তু তিনি করেন নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটছিলাম, তার গায়ে ছিল একটা মোটা পাড়ওয়ালা জর্দানি চাদর। একজন আরব্য লোক এসে রাসূলের এই চাদর ধরে এমন জোরে টান দিয়েছে যে চাদরের এই দাগ তার কাঁধে বসে গেছে। এরপর সে বলছে, মোহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যা কিছু সম্পদ দিয়েছেন সেখান থেকে তুমি আমাকে কিছু দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে দেখে তাকিয়ে হেসে দিলেন। তারপরে তিনি লোকদেরকে বললেন যে ওকে তোমরা বাইতুল মাল থেকে কিছু দিয়ে দাও। রাসূল কেন রাগ করলেন না? পরিবেশ, পরিস্থিতি বুঝতে হবে, মানুষের অবস্থান বুঝতে হবে। রাসূল দেখলেন যে একটা গ্রাম্য লোক কার সাথে কি আচরণ করতে হয়, ব্যবহার করতে হয় জানে না, সুতরাং সে যখন এই আচরণ করেই বসছে, সুতরাং তার যেটা প্রাপ্য সেটা দিলে চলে যাবে। আজকের আমাদের দেশে যদি একজন মেম্বারের কাছে সাথে এই আচরণ করা হতো, তাহলে মেম্বারের সাঙ্গপাঙ্গরা ওকে পিটিয়ে শেষ করে দিত, আগে ঠ্যাং ভেঙে দিয়ে তারপর অন্য কাজ, এরপর ওর কথা শোনা হবে। এটাই তো আমাদের আচরণ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তা করেননি। সবচেয়ে বড় বিনয়, নম্রতা, শালীনতা আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ থেকে মার খেয়ে রক্তাক্ত কলেবরে ফিরে আসলেন। পাহাড়ের ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বললেন, হে মোহাম্মদ, তায়েফবাসী তোমার সাথে কি আচরণ করেছে তোমার রব সেটা লক্ষ্য করেছেন, সুতরাং তুমি যদি চাও তাহলে মক্কার এই পাশের পাহাড় এবং অপর পাশের পাহাড় একসাথে করে এদেরকে পিষে মেরে ফেলে দেব। রাসূল বললেন, না আমি সেটা চাই না,
বরং আমি চাই যে এদের রৌদ্র ঔরস থেকে হয়তো বা এমন কোনো প্রজন্ম বেরিয়ে আসবে যারা আমার এই দাওয়াতকে আমার দিনকে তারা কবুল করবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই নম্রতা এই বিনয় আমাদের অবলম্বন করা দরকার, এমনকি সালাতেও। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম হয়ে গেছে যারা তাদের সালাতে বিনয়ী তন্ময় তদ্গত। সালাত আদায় করি আমরা এমনভাবে মনে হয় না যে আমরা সালাতে আছি। সালাতে যদি আমরা বিনয়ী হতে না পারি তাহলে জীবনের অন্যান্য ক্ষেত্রে আমরা কতটুকু বিনয় হতে পারবো এটা আমাদের কাছেই আমাদের নিজেদের চিন্তা করা দরকার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেলরা মূর্খরা অজ্ঞরা যখন তাদেরকে আহ্বান করে তখন তারা বলে সালাম সালাম। ফিতনা ফাসাদ মারামারি ঝগড়া বিবাদ বাগবিতণ্ডা এসব কাজে যখন এসব অজ্ঞ মূর্খরা যখন কোনো মানুষকে ডাকে বিশেষত মুমিনকে ডাকে তখন তার আচরণ হবে এটাই যে ভাই আমি এগুলি তোমার সাথে করতে চাই না, ঝগড়া বিবাদ এগুলি আমি এড়িয়ে চলতে চাই, ভাই তুমি আমাকে এগুলিতে উত্তেজিত করো না, আমি তোমার সাথে ঝগড়া বিবাদ করতে চাই না। এই ধৈর্য এই সহিষ্ণুতা এই সবর এটা মুমিন চরিত্রের ভূষণ। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে পারলে অবশ্যই কল্যাণ লাভ করা যাবে। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে, আর এটা বড়ই কঠিন কেবল তাদের জন্য নয় যারা বিনয়ী যারা আল্লাহ ভীরু। ইল্লা আলাল খাশিঈন। সুতরাং জীবনের যত বিপদ আপদ বালা মুসিবত যা কিছু আসুক না কেন প্রত্যেকটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করে সেটা থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাই ইউসাব্বির ইউসাব্বিরহুল্লাহু, যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য ধারণের সুযোগ দান করেন। সোহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিনিন ইন্না আমরাহু কুল্লাহু খাইরুন, মুমিনদের কর্মকাণ্ড বড়ই আশ্চর্যের, সে যে কাজই করে সেটাই তার জন্য কল্যাণকর হয়। ইন আসাবাহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহু, যদি তার নিকটে কোনো কল্যাণ পৌঁছে তাহলে সে ধৈর্য ধারণ করে সে শুক্রিয়া আদায় করে ফলে সেটা তার জন্য কল্যাণকর হয়। ওয়াইন আসাবাত হু সাররাউ জাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহু, যদি তার নিকটে কোনো অকল্যাণ আসে তাহলে সে ধৈর্য ধারণ করে সেটাও তার জন্য কল্যাণকর হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, হে ইমানদারগণ তোমরা ধৈর্য ধারণ করো, ইসবিরু ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু দৃঢ়পথ থাকো, ওয়ারাবিতু প্রস্তুত থাকো। সূরা আলে ইমরান শেষ আয়াত, আল্লাহর নির্দেশ হচ্ছে ইসবিরু ধৈর্য ধারণ করো। সূরা আসরে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির যে চারটি গুণ বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিসসবরে, যারা পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। তাহলে ধৈর্য ধারণের উপদেশ দেবে নিজেকে ধৈর্য ধারণ করবে না, অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না। তাহলে কথা বলতে হলে সেটা আমল করতে হবে,
আমি শুধু ধৈর্যের উপদেশ দিয়ে থেকে যাব, নিজে করব না এমনটা নয়। বরং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি পদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। দেখেন আমরা এতটাই অধৈর্য মানুষ যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? তাহলে ইবাদতটা মুখ্য, কিন্তু এইটাই মূল। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে দুনিয়াতে আমাদের এই ইবাদত করাটাই কিন্তু মূল। অথচ বাস্তবতা হলো এই, কোন ইমাম সাহেব যদি সালাতে 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে যায়, তাহলে মুসল্লিরা খেপে যায়, হ্যাঁ আপনার কোনো সময় জ্ঞান নাই। আপনি সালাতে দাঁড়ালি আপনার কোনো হুঁশ থাকে না, আপনি তেলাওয়াত করছেন তো করছেনই, আমাদের কত প্রয়োজন আছে না? প্রয়োজন তো অবশ্যই থাকবে, প্রয়োজন তো মানুষের অবশ্যই থাকবে, কিন্তু কোন প্রয়োজনটা আপনার আমার জন্য জরুরি, কোনটা আবশ্যক? 24টি ঘন্টার মধ্যে আমরা কতটুকু সময় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে আমরা ব্যয় করি সেটা আমাদেরকে খেয়াল করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লি ইবাদাতি আমলা উসাদরাকা গিনান, হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি অবসর হও। আমলা উসাদরাকা গিনান, আমি তোমার অন্তরকে, আমি তোমার হৃদয়কে সম্পদ দিয়ে ভরে দেব। ওয়া আসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্র দূর করে দেব। ওয়া ইল্লা তাফআল, যদি কাজটা তুমি না করো, মালাতু ইয়াদাইকা শুগলান, আমি তোমার দুই হাতকে ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, আমি তোমার দারিদ্র দূর করব না। তাহলে দুনিয়াতে কি কাজের জন্য এসেছি, কি কাজ করা দরকার, এটা আমাদের খেয়াল করা দরকার। আল্লাহর ইবাদতের জন্য যদি আমরা নিবেদিত হই, আল্লাহর সাহায্য এমনি আমাদের প্রতি নেমে আসবে। আর যদি আমি আপনি মনে করি হ্যাঁ ইবাদত করব যখন সময় পাবো তখন, তাহলে আমার আপনার কাজে ব্যস্ততা এতটাই বেড়ে যাবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি কাজই করবেন, শেষ হবে না। সুতরাং আমরা ইবাদতে, আমাদের বৈষয়িক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের পারিবারিক জীবনে, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। 3 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, আর যারা তার প্রতিপালকের জন্য রাত্রি জাগরণ করে দাঁড়িয়ে এবং সেজদারত অবস্থায়, মানে তাহাজ্জুদের সালাত আদায় করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের যারা বান্দা তাদের একটা অনন্য বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'ই ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা শয্যা থেকে তাদের পার্শ্বদেশকে, পিঠকে উত্থিত করে, উঠিয়ে রাখে, কি জন্য? ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা তাদের প্রতিপালককে ডাকে ভয়ে এবং আশঙ্কায়, ভয়ও আছে যে আল্লাহ যদি আমার ইবাদত কবুল না করেন, আল্লাহ যদি আমাকে পরকালীন জীবনে মুক্তি না দেন, আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, এই ভয়ও আছে, আবার আশাও করছে যে আল্লাহ তো রহমানুর রহিম, তিনি হয়তোবা আমার ইবাদত কবুল করবেন, হয়তোবা তিনি আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার পূর্বের এবং পরের সব গুণ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছিলেন, সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, তিনি বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, রাত্রে তুমি তাহাজ্জুদ সালাত আদায় করো, এইটা তোমার জন্য অতিরিক্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
আইয়ু সালাতে আফজাল বাদা সালাতিল মাকতুবা ওয়া আইয়ু সিয়ামে আফজাল বাদা শাহরে রমজান। হে আল্লাহ রসুল, ফরজ সালাতের পরে কোন সালাত সবচেয়ে উত্তম, আর রমজানের সিয়ামের পরে কোন সিয়াম উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফজালুস সালাতে বাদাল মাকতুবাতে আস-সালাতু ফি জাওফিল লাইল। ফরজ সালাতের পরে উত্তম সালাত হলো রাত্রির সালাত। আফজালুস সিয়ামে বাদা শাহরে রমজান, সিয়ামু শাহরুল্লাহিল মুহাররম, আর রমজানের সিয়ামের পরে উত্তম সিয়াম হচ্ছে আশুরার সিয়াম, মুহাররমের সিয়াম। তাহলে উত্তম সালাত হচ্ছে ফরজ সালাতের পরে, সর্বোত্তম সালাত হলো রাত্রি জাগরণ করে সালাত আদায় করা, তাহাজ্জুদ সালাত আদায় করা, রমজান মাসে যেটা আমরা তারাবির সালাত বলি বা তারাবি পড়ি, এই সালাত। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আসলো, ফাকাল ইয়া মুহাম্মদ ইশমা শাইতা ফা ইন্নাকা মাইয়িতুন, হে মুহাম্মদ, তোমার যতদিন ইচ্ছা বেঁচে থাকো। মানুষ কি ইচ্ছা করলে বেঁচে থাকতে পারে? পারে না। আহবিব মান আহবাবতা ফা ইন্নাকা মুফারিকুহু, তোমার যার সাথে মনে চায় তুমি বন্ধুত্ব করো, কিন্তু শোনো, অবশ্যই তার থেকে তোমাকে পৃথক হতে হবে। ওয়ামাল মাশিতা ফা ইন্নাকা মুজসিউন বিহি, তোমার মনে যা চায় আমল করো, কিন্তু শোনো, তোমাকে আমলের প্রতিদান দেওয়া হবে। ভালো করলে ভালো পাবে, যদি খারাপ করো তাহলে শাস্তি পাবে। এরপরে তিনি বললেন, ওয়া আলাম শারাফুল মুমিনিনা কিয়ামুল লাইল ওয়া ইজ্জাহু ইস্তিগনাহু আনিন নাস, মানুষের সম্মান হচ্ছে, মুমিনের সম্মান হচ্ছে রাত্রি জাগরণ করে সালাত আদায় করা, আর তার মর্যাদা হচ্ছে মানুষ থেকে অমুখাপেক্ষী থাকা, মানুষ থেকে দূরে থাকা, তার সম্পদের প্রতি লোভ না করা। তাহলে মুমিনের সম্মান এটা হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রব্বুনা তাবারাকা তাআলা ইলা সামাই দুনিয়া, আমাদের প্রতিপালক তিনি দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন, কখন? হিনা ইয়াবকা সুলুসুল আখরি লাইল, যখন রাতের শেষ তৃতীয়াংশ, এক তৃতীয়াংশ বাকি থাকে। এসে তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ কি আছে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কেউ কি আছে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কেউ কি আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। রাসূল বলছেন, ওয়া যালিকা কুল্লা লাইলিন, এভাবে প্রতি রাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। সেই সময় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই অন্তত দুরাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে যদি আমার জীবনের চাওয়া পাওয়া এটা আমরা পেশ করতে পারি, ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আমাকে এটা দান করবেন, অবশ্যই দিবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনো মিথ্যা হয় না। সাদাকুল মাসদুক, সত্যবাদী যে রাসূল এই কথা বলেছেন, আমি আপনি যদি বিশ্বাস করে ওই রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, চাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। তাহলে আল্লাহ তিন নম্বর যে গুণটা তিনি বলেছেন সেটা হলো, ওয়াল্লাযিনা ইয়াবিতুন আলি রব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে তার প্রতিপালকের জন্য দাঁড়িয়ে এবং সিজদারত অবস্থায়। আমরা এই গুণ অর্জন করার জন্য প্রত্যেকেই চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে তিনি বলছেন, ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, আল্লাহ বলছেন, আমার বান্দা তো তারাই, রহমানের বান্দা হচ্ছে তারাই, যারা বলে যে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের কাছ থেকে জাহান্নামের আগুনকে, জাহান্নামের আজাবকে দূরে সরিয়ে দাও। আমরা কি চাই না জাহান্নামের আজাব থেকে দূরে থাকতে? যদি চাই তাহলে আমাদের প্রত্যেকটি মুহূর্তে যখনই সুযোগ পাই, যখনই সময় পাই,
আমাদের সময় বের করে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা দরকার। আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমার জাহান্নাম থেকে, আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রতিদিন 70 বার বা 100 বার ক্ষমা প্রার্থনা করতেন। রাসূলের আগে পরে সব গুনাহ মাফ করে দেওয়ার পরেও রাসূল যদি ক্ষমা চান আল্লাহর কাছে, আমাদেরকেও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, দোয়া করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। আল্লাহুম্মা। এরপর আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, আর ওই সমস্ত মানুষ যদি তারা দান করে, লাম ইউসরিফু, অপচয় করে না, অপব্যয় করে না, সীমা লঙ্ঘন করে না, ওয়ালাম ইয়াকতিরু, কৃপণতাও করে না, ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, বরং এই দুইয়ের মধ্যবর্তী তারা দান করে, অবস্থায় অবস্থান করে। আল্লাহ আরো বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার দুই হাতকে তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর খুব উদারহস্ত হয়েও না দানের ক্ষেত্রে, তুমি কৃপণতাও করো না, আর একবার দানের ক্ষেত্রে এমন উদারহস্ত হয়েও না যে তোমার কিছুই নেই, তোমার নাই তাও তুমি দান করছো। ফাতাকউদা মালুমাম মাহসুরা, যদি তুমি এটা করো তাহলে তুমি তিরস্কৃত হবে, লজ্জিত হবে, যখন টাকা পয়সা থাকবে না তখন তো লজ্জার বিষয়। সুতরাং এই দুইয়ের মধ্যবর্তী আমাদের অবস্থান করতে হবে। মানুষ আমরা, আমরা দান করি এমন জায়গায় যেখানে দান করলে নাম হয়, যেখানে দান করলে মানুষ বলে যে অমুকে এত টাকা দিয়েছে, কিন্তু যেখানে দান করলে আল্লাহ খুশি হয় সেখানে আমরা দান করা থেকে অনেকেই পিছিয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে প্রথম শ্রেণী হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, শাসক, প্রত্যেকটি ক্ষেত্রে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটি স্তরের কোন নেতা যদি, কোন শাসক যদি যথাযথ ন্যায় বিচার করে, যথাযথ সে বিচার করে, তাহলে এই ফজিলত ইনশাআল্লাহ সে পাবে। এই হাদিসের শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফা আখফাহা, আর ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে অতঃপর সে এটাকে গোপন করে, সে এভাবেই গোপন করে যে লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সে এমনভাবে দান করছে যে তার ডান হাত কি দান করছে বাম হাত সেটা জানে না, অর্থাৎ সে এটাকে এতই গোপনে দান করে মানুষের কাছে এটার নাম ফোটানোর জন্য সে কখনো দান করে না, বরং দানটা করে সে গোপনে আল্লাহর সন্তুষ্টির জন্য। তাবুক যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে দান চাইলেন, তখন তো সাহাবীদের মধ্যে এমন লোকও ছিল যে যারা নিঃস্ব, এক সা খেজুর বা 1 কেজি খেজুর এনে রাসূলের যুদ্ধ ফান্ডে দান করছে, জিহাদ ফান্ডে দান করছে। মুনাফিকরা দেখে বলছে যে দেখো মুসলমানরা রোম সম্রাটের বিরুদ্ধে, রোম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করবে 1 সা খেজুর দিয়ে। এক সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার এই অল্প কিছু খেজুর নিয়ে এসেছে আল্লাহ রাসূলের কাছে। রাসূল জানেন তার অবস্থা, জিজ্ঞেস করছেন কি ব্যাপার, তুমি কি নিয়ে এসেছো? সে তখন বলছে আল্লাহ রাসূল, সারা রাত আমি অমুকের বাগানে আমি পানি সেচ দিয়েছি, সেখান থেকে যা পেয়েছিলাম সেটা অর্ধেক করে, দুভাগ করে, এক ভাগ আমার পরিবারের জন্য রেখে এসেছি আর এক ভাগ আমি আপনার এই জেহাদ ফান্ডে দান করার জন্য আমি নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ারাই খেজুরগুলি নিয়ে তুমি উপরে স্তূপের উপরে ছড়িয়ে দাও।
তাহলে আল্লাহর জন্য যদি যথার্থভাবে দান করা যায়, আপনি এক টাকা দান করলেন না এক লাখ টাকা দান করলেন, এটা দেখা বিষয় না, এটা বড় কথা নয়। ওমর নিয়ে আসলেন বিশাল সম্পদ, তার যা ছিল দুই ভাগ করে অর্ধেক জিহাদের ফান্ডে দান করেছে আর অর্ধেক বাড়িতে রেখে এসেছে। রাসূলকে জিজ্ঞাসা করছেন, রাসূল জিজ্ঞাসা করছেন, ওমর কী দান করলে? বলছে যে আল্লাহ রাসূল, আমার যা ছিল দুই ভাগ করে এক ভাগ আমি দান করলাম, এক ভাগ রেখে এসেছি পরিবার পরিজনের জন্য। আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর তুমি কি দিলে? বলছে আল্লাহ রাসূল, যা ছিল সবই দিয়েছি। বাড়িতে কি রেখে এসেছ? বলছে যে আল্লাহ রাসূল, আমি আল্লাহকে এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ বিহামদি। আবু বকরের সম্পদ কি ওমরের চেয়ে বেশি ছিল? অবশ্যই নয়। সুতরাং মন মানসিকতা নিয়ে আপনার আমার দান, আপনার আমার ইবাদত, আপনার আমার উপাসনা, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের চেহারা দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, বরং দেখেন তোমাদের অন্তর এবং দেখেন তোমাদের আমল। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমরা যেন এইভাবে দান করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। দুনিয়াতে আজকে যদি 730 কোটি মানুষ হয় তাহলে সবাই তো আল্লাহর বান্দা, তাই না? এর মধ্যে থেকে পার্থক্য করে পৃথক করে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান, এরাই হচ্ছে আল্লাহর বান্দা। আর সেই গুণাবলীগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে পেশ করেছেন। সুতরাং আমরা আল্লাহর ওই প্রিয় বান্দা হওয়ার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রাহীম।